হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা ফাউন্ডেশান আজকে দেখো তোমাদের ক্লাস নাইনের যথার্থ ব্যাচে একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি চ্যাপ্টারটার নাম কি ওয়াটার অর্থাৎ জল এবার এই চ্যাপ্টারে আজকে ফার্স্ট লেকচার আমরা পড়াব তো তার আগে আমরা রিক্যাপ অ প্রিভিয়াস লেকচার তো যদিও এর আগে কোনো প্রিভিয়াস লেকচার নেই কারণ এটাই আমাদের ফার্স্ট লেকচার যাচ্ছে তাও জল সম্পর্কে আমরা কিছু তো জানি তো সেই সম্পর্কিত কিছু আলোচনা হয়ে যাক তো জল এই জলটাকে কেমিস্ট্রি ভাষায় কি বলা হয় এইচ টু ও ঠিক আছে এবার যদি জলকে আমরা তড়িৎ বিশ্লেষণ করি তড়িৎ বিশ্লেষণ যদি জলকে আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে কি পাবো না আমরা যেটা পাবো হাইড্রোজেন আর অক্সিজেন এবার এটাকে যদি ব্যালেন্স করি তাহলে কি হবে না এইচ টু ও টু এইচ টু প্লাস ও টু এবার এখান থেকে একটা জিনিস ভালো করে বোঝা যাচ্ছে জলকে তড়িৎ বিশ্লেষণ করলে যে হাইড্রোজেন এবং অক্সিজেনটা পাওয়া যাচ্ছে তাদের আয়তনের অনুপাত আয়তনের অনুপাত কত টু ইস টু ওয়ান এই টু ইস্টু ওয়ানের অনুপাতটা হাইড্রোজেন আর অক্সিজেনের আয়তনের অনুপাত এবার যদি আমরা বলি ওজনের অনুপাত কত তাহলে দেখো এখানে হাইড্রোজেন থাকছে চার গ্রাম অক্সিজেন থাকছে এখানে থার্টি টু গ্রাম কারণ স্বাভাবিকভাবেই বুঝতে পারছ পারমাণবিক ভর একটা হাইড্রোজেনের এক তাহলে এখানে চারটে হাইড্রোজেন আছে চার গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে একটা অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো দুটো অক্সিজেন আছে তাহলে বত্রিশ গ্রাম এবার তাহলে ভরের অনুপাত কত হাইড্রোজেন আর অক্সিজেনের আলাদা আমি যদি বলি যে তরিত জলের তড়িৎ বিশ্লেষণে কতটা হাইড্রোজেন হাইড্রোজেন আর অক্সিজেন যে উৎপন্ন হচ্ছে তাদের ওজনের অনুপাত কত বা ভরের অনুপাত কত তখন এই রেশিওটা বলবো আর যখন আয়তনের অনুপাত বলবো এই রেশিওটা বলবো ঠিক আছে এবার সাধারণভাবে আমরা জানি জলকে বলা হয় জলের অপর নাম জীবন সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করছি এখন আমরা যদি কেমিক্যাল বন্ডিং থেকে দেখি তাহলে জলের স্ট্রাকচারটা কীরকম হবে না অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে দুই ছয় আর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে এক এবার এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে যদি আমরা বন্ডিংটাকে দেখি তাহলে কি দেখব এই ঠিক আছে এবার সাধারণত দেখা যায় জলের অনু এরকম ভি সেপ্ট থাকে এবং এদের মধ্যে যে বন্ধন কোন থাকে সেটা একশো চার ডিগ্রি থাকে অ্যাপ্রক্সিমেটলি ঠিক আছে তো এবং অক্সিজেনের মাথায় দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে এদেরকে বলা হয় লোন পেয়ার এরা একা একা নিজের মতো থাকে কোনো বন্ডিং এ পার্টিসিপেট করে না এরা একা কি ঠিক আছে সেই জন্য এরা লনলি ফিল করে তো সেই জন্য এদেরকে বলা হয় লোন পেয়ার তো এদের কোনো বন্ডিং হয় না তো এবার ঘটনা হচ্ছে তাহলে জলের মধ্যে হাইড্রোজেন থাকছে অক্সিজেন থাকছে এবং এই হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসকে মিশিয়ে আমরা যদি পুনরায় তরিত্ফুলিঙ্গ সৃষ্টি করি আবার জল তৈরি হবে মানে জাস্ট এর রিভার্স প্রসেসটা হুম তার মানে এটা রিভার্সেবল প্রসেস তা কিন্তু নয় এটা যদি তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করা হয় কেমন তো আজকের আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রাণের বিকাশে ও প্রাণ ধারণে জলের ভূমিকা আর কি পড়বো পানীয় জলের অত্যাবশ্যকীয় গুণাগুণ পানীয় জল প্রস্তুতির জন্য জল পরিশোধন এই কতগুলো জিনিস আজকের আমরা পড়বো তো প্রথম যেটা আসবো সেটা হচ্ছে জল কি জল তাহলে আমরা রিক্যাপ অফ প্রিভিয়াস লেকচারে আমরা যেটা জানলাম জল হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন একটা যৌগ যে যৌগটা সাধারণ উষ্ণতাতে তরল বর্ণহীন স্বাধীন পদার্থ ঠিক আছে এবার এই যে জল এখানে জলের তাহলে তরল এটা হচ্ছে লিকুইড স্টেট বর্ণহীন স্বাধীন পদার্থ এখন এই জল আমরা জলের যে গঠনটা দেখেছি সেই গঠনটাকে যদি ভালোভাবে অ্যানালাইসিস করি তাহলে এখানে কি থাকছে না দুটো লোন পেয়ার এবার এদের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে একশো চার ডিগ্রি এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্র নেগেটিভিটি বেশি কার থেকে না হাইড্রোজেনের থেকে তাহলে অক্সিজেন কি করবে না ইলেকট্রন এই বন্ড পেয়ারগুলোকে নিজের দিকে টানবে তার ফলে হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস অক্সিজেনের মাথায় ডেল্টা মাইনাস এই হাইড্রোজেনের মাথায় ডেল্টা প্লাস তৈরি হবে অর্থাৎ এখানে কি হচ্ছে না অপোজিট পোল তৈরি হচ্ছে যেহেতু অপোজিট পোল তৈরি হচ্ছে সেই জন্য এটাকে বলা হয় পোলার দ্রাবক ঠিক আছে তাহলে জল কি আমরা মোটামুটি একটা সম্যক ধারণা পেলাম নেক্সট আমরা যেটা পড়বো জলই জীবন কেন বলা হয় দেখো জলই জীবন কেন বলা হয় এখানে অনেকগুলো কারণ রয়েছে সেই কারণগুলোর মধ্যে আমরা যদি প্রথমে আসি জল আমাদের জীব দেহে সমস্ত জীব দেহে বিপাক্রিয়ায় সাহায্য করে বিপাক বলতে কি না আমাদের শরীরে একদম যে ইউনিট যেটা বলা হয় সেটা হচ্ছে এক একটা কোষ সেই কোষের মধ্যে আমাদের সারা শরীরে যা যা প্রসেস হয় কোষের মধ্যেও সেই ধরনের প্রসেসগুলো হচ্ছে তাহলে এই কোষের মধ্যে দু ধরনের ঘটনা ঘটে একটা গঠনমূলক একটা ভাঙনমূলক গঠনমূলক ক্রিয়াগুলোকে বলা হয় উপচিতিমূলক আর ভাঙন আর যেগুলো ভাঙনমূলক তাদেরকে বলা হয় অপচিতিমূলক বিপাক্রিয়া এখন একসাথে দুটোকেই উপচিতি আর অপচিতি একসাথে বলা হয় বিপাক্রিয়া তো সমস্ত প্রক্রিয়াগুলোকে বলা হয় বিপাক্রিয়া তো জল আমাদের সমস্ত জীব দেহের বিপাকক্রিয়ায় সাহায্য করে কোষের যে বিপাক্রিয়া হয় তাতে সাহায্য করে ঠিক আছে দ্বিতীয়ত জল নদী নালা খাল বিল থেকে বাষ্পীভূত হয়ে বৃষ্টি হতে সাহায্য করে এর ফলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে ঠিক আছে এবার এই যে জীব দেহের মধ্যে বীজের অঙ্কুরোদ্গম অঙ্কুরোদ্গমের একটি অন্যতম শর্ত হল জল ঠিক আছে এছাড়া জল আমাদের কি করে না বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজে লাগে ঠিক আছে তাহলে এতগুলো কাজে যেখানে জল আমাদেরকে সাহায্য করছে দেখো এই যে বীজের অঙ্কুরোদ্গম এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা কারণ বীজের অঙ্কুরোদ্গম যদি না হতো তাহলে সৃষ্টি হতে উদ্ভিদ আর সেটা যদি না হতো তাহলে আমাদের এই মানুষ কেন অন্যান্য জীবজন্তুরও বেঁচে থাকা কিন্তু দুরহ ব্যাপার হতো ঠিক আছে তাছাড়া নদী নালা খাল থেকে বাষ্পীভূত হয়ে যে বৃষ্টি হয় এর ফলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে কারণ আমাদের বৃষ্টি দরকার বিশেষ করে চাষের সময় বৃষ্টি দরকার হয় আর আমরা প্রত্যেকেই জানি যে আমাদের শুধু আমাদের দেশে নয় বিভিন্ন দেশে চাষবাসের একটা বিশেষ ভূমিকা রয়েছে অর্থনৈতিক ব্যাপারে তো এই সমস্ত বিভিন্ন কারণের জন্য জলকে কি বলা হচ্ছে জীবন ঠিক আছে নেক্সট হচ্ছে জলের হিমাঙ্ক ও জলের স্ফুটনাঙ্ক এবার আমরা প্রথমে চলে আসি জলের হিমাঙ্কে আমরা যদি জলের হিমাঙ্কে চলে আসি তাহলে কি না জলের হিমাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড শুধু বললে হবে না বলতে হবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড প্রমাণ চাপে ঠিক আছে এবার এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে প্রমাণ চাপে জল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লিন তাপ বর্জন করে বরফে পরিণত হয় বোঝা গেল তাহলে প্রমাণ চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এই কথা অর্থ প্রমাণ চাপে জল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লিন তাপ বর্জন করে বরফে পরিণত হয় এবং যতক্ষণ না সমস্ত জল বরফে পরিণত হচ্ছে এই উষ্ণতা স্থির থাকে বোঝা গেল তাহলে প্রমাণ চাপে জল জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লিন বর্জন করে বরফে পরিণত হয় এবং যতক্ষণ না সমস্ত জল বরফে পরিণত হচ্ছে ওই উষ্ণতাটা স্থির থাকছে এবার আমরা যদি স্ফুটনাঙ্কের কথা বলি জলের স্ফুটনাঙ্ক কত না হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড প্রমাণ চাপে তাহলে এই কথাটার অর্থ কি না প্রমাণ চাপে জল হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়ুটে বাষ্পে পরিণত হয় ঠিক আছে এবং যতক্ষণ পর্যন্ত সমগ্র জল বাষ্পে না পরিণত হচ্ছে এই উষ্ণতা স্থির থাকে ঠিক আছে স্বাভাবিকভাবে আমরা জানি যে হিমাঙ্ক কি না অ্যাকচুয়ালি প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিন পদার্থে পরিণত হচ্ছে এবং সেই সময় লিন তাপ বর্জন করছে তাকেই বলা হচ্ছে হিমাঙ্ক তো সেটাই এখানে বলা হচ্ছে আবার জলের প্রমাণ চাপে জল একশো ডিগ্রি উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয় এটা বাষ্পে পরিণত হয় লিন তাপ বর্জন করে ঠিক আছে ফুটে উষ্ণতায় লিন তাপ বর্জন করে লিন বর্জন করে বাষ্পে পরিণত হয় এবং যতক্ষণ পর্যন্ত সমগ্র জল না বাষ্পে পরিণত হচ্ছে এই উষ্ণতা স্থির থাকে ঠিক আছে মানে জিনিসটাকে যদি একটু ভিজুয়ালাইজ করি কীরকম দাঁড়াবে প্রথমে আমি হিমাঙ্কের ক্ষেত্রে দেখাই ধরো এরকম জল রয়েছে এরকম জল রয়েছে এবার এই জায়গায় কি হবে না এর উষ্ণতা প্রথমে ছিল ধরো পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এবার তুমি কি করলে না ফ্রিজের মধ্যে একদম ডিপ ফ্রিজে রেখে দিলে উষ্ণতা ধীরে ধীরে কমবে পাঁচ থেকে চার হবে চার থেকে তিন হবে দুই হবে এক হবে জিরো হবে এবার যেইমাত্র জিরো ডিগ্রি এলো এই হঠাৎ করে বরফ হয়ে যাবে না তখন কি হবে ধরো এরকম একটা পোষান থেকে ধীরে ধীরে বাইরের পোর্শান কি করছে না জলের লিনটা বর্জন করে বরফের একটা স্তর তৈরি করছে এবং ধীরে ধীরে এইভাবে বরফের স্তর তৈরি করছে এবং এই প্রসেসটা চলাকালীন এর উষ্ণতা কিন্তু এই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে থাকছে মানে এমন নয় যে এই জায়গার বরফটা পুরোটা ধর বরফ তো হয়নি আমি গ্রিন কালার দিয়ে বরফটাকে দেখাচ্ছি কিছু জায়গা বরফ হয়েছে কিছু জায়গা জল হয়েছে মানে যে জায়গাতে বরফ হয়েছে তার উষ্ণতা এমন নয় যে জিরোর থেকে কমে যাচ্ছে পরপর আর জলটা জিরো ডিগ্রিতে থেকে যাচ্ছে এমনটা কিন্তু নয় সমস্ত জল এবং বরফ পুরোটাই জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে রয়েছে এবং যতক্ষণ না এই পুরোটা বরফে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত এর উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে এবং আফটার জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যখন পুরো একদম বরফ হয়ে গেল তখন কি হবে না এ ধীরে ধীরে এবার জিরোর থেকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে টেম্পারেচার ডিক্রিজ করতে থাকবে বোঝা গেল এরপরে যদি স্ফুটনাঙ্কের ব্যাপারটাকে আমরা ভিজুয়ালাইজ করি তখন কি হবে না এইরকম একটা পাত্র নিলাম তার মধ্যে জল থাকবে তো এই যে জল থাকছে এখন একে আমি হিট দিচ্ছি হিট দেওয়ার ফলে কী হবে জলটা উত্তপ্ত হবে প্রথমে ধরো ছিল পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল তাকে হিট দিলাম তারপরে কী হলো না ষাট ডিগ্রি সেন্টিগ্রেড হলো সত্তর ডিগ্রি হলো এইভাবে মাত্রা একশো ডিগ্রিতে গেল সমস্ত জল করে বাষ্প হয়ে গেল এরকমটা তো হয় না ধীরে ধীরে উপরিতল থেকে বাষ্পীভূত মানে উপরিতল থেকে বলা ভুল সমগ্র অংশ থেকে বাষ্পীভূত হচ্ছে এমনটা নয় পুরোটা একসাথে হয়ে যাচ্ছে এবার হতে হতে কি হবে না যতক্ষণ ধরে এই বাষ্পীভবনের প্রসেসটা চলছে ততক্ষণ ধরে এই জলটা কিন্তু হানড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ এখানে যে বাষ্পগুলো থাকছে তারাও কিন্তু হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে থাকবে ঠিক আছে শুধু পার্থক্য কোথায় হচ্ছে না এ যখন বাষ্পীভূত হচ্ছে তখন এখানে এক্সট্রা লিনতাপটা গ্রহণ করে বাষ্পীভূত হচ্ছে আর এ যখন বরফে পরিণত হচ্ছে এক্সট্রা লিনতাপটা ছেড়ে দিয়ে বরফে পরিণত হচ্ছে বোঝা গেল এবার প্রশ্ন হচ্ছে এই যে জলের স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব কতখানি এবং সেটাকে আমরা দৈনন্দিন ব্যবহারিক প্রয়োগে কিভাবে অ্যাপ্লাই করতে পারি না প্রথমত একটা জিনিস দেখো যদি চাপ বাড়ানো হয় যদি চাপ বৃদ্ধি পায় জলের স্ফুটনাঙ্ক জলের কেন যেকোনো তরলের আচ্ছা জল যেহেতু পড়া হচ্ছে জলই হোক যদি চাপ বৃদ্ধি পায় জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে এবং চাপ যদি হ্রাস পায় উল্টো ঘটনা ঘটবে জলের ঠিক আছে এবার এই প্রসঙ্গে একটা কথা বলি জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ কি হচ্ছে না অধিক চাপে তাহলে জল বেশি উষ্ণতায় ফুটবে এই যে বেশি উষ্ণতাটা কত না মোর দেন বেশি উষ্ণতাটা একশো ডিগ্রি সেন্টিগ্রেডের অধিক ঠিক আছে তাহলে অধিক চাপে জল বেশি উষ্ণতায় ফুটবে যেটা একশো ডিগ্রি সেন্টিগ্রেডের অধিক তাহলে এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা দৈনন্দিন জীবনে কি উপকার পাই না প্রেশার কুকারে অধিক চাপে তাড়াতাড়ি খাদ্য বস্তু সেদ্ধ হয় প্রেসার কুকারে অধিক চাপে তাড়াতাড়ি খাদ্য বস্তু সেদ্ধ হয় কারণ প্রেসার কুকারে কি হয় না চাপ বেশি হয় কেন চাপ বেশি হয় এটা একবার দেখে নিই এরকম যদি প্রেশার কুকারের ঢাকনা থাকে এবার ভেতরে এই পর্যন্ত ধরো তুমি জল নিয়েছো তার মধ্যে চাল রয়েছে এবার স্বাভাবিকভাবে কি হবে না এই জলগুলো বাষ্পীভূত হবে এবং সেগুলোকে আমি ধরো গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি এই বাষ্পগুলো যত জমতে থাকবে তত কি হবে না জল আর খাদ্যবস্তুর যে মিশ্রণটা আছে তার উপর চাপ বাড়বে যেটাকে বলা হচ্ছে বাষ্পের চাপ এই বাষ্প চাপের ফলে কি হবে না ভেতরে চাপ বৃদ্ধি পাবে চাপ যতই বৃদ্ধি পাবে তার ফলে তার স্ফুটনাঙ্ক বাড়বে এবং প্রায় একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটবে তাহলে একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি জল ফুটতে থাকে তাহলে একশো ডিগ্রিতে যখন জল ফুটছিল সে যে পরিমাণ তাপ গ্রহণ করছে এখানে বেশি পরিমাণ তাপ গ্রহণ করছে ফলে খাদ্য বস্তু সেদ্ধ ভালো হবে তাড়াতাড়ি হবে ঠিক আছে এছাড়া কি হয় শল্য চিকিৎসার ক্ষেত্রে মানে যখন অপারেশন করা হয় তখন বিভিন্ন যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যেগুলোকে স্টেরিলাইজ করার দরকার হয় যেগুলো ইউজ অ্যান্ড থ্রো সেটা তো আলাদা ব্যাপার বাট যেগুলোকে স্টেরিলাইজ করার দরকার হয় সেগুলোকে উচ্চ চাপে সেগুলো ফুটিয়ে ভালো করে স্টেরিলাইজ করা যায় ঠিক আছে এরপরে আমরা চলে আসছি জলের আপেক্ষিক তাপ প্রথমত আপেক্ষিক তাপ বিষয়টা কি না আপেক্ষিক তাপ কোনো বস্তু একক ভরের সেটা এক গ্রাম হতে পারে এক কেজি হতে পারে উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধির জন্য যে তাপের প্রয়োজন তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে এবার জলের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কত ক্ষেত্রে আপেক্ষিক তাপ তাহলে কত হচ্ছে না এক ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স তাহলে আপেক্ষিক তাপের এককটা হচ্ছে ক্যালোরি গ্রাম ইউনিভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স কেন বলা হচ্ছে না দেখো বলা হয়েছিল একক ভরের উষ্ণতা একক ভরের উষ্ণতার কথা এখানে বলা হয়েছে এবং বলা হয়েছে উষ্ণতাটাকে কত পরিমাণ না একক পরিমাণ বৃদ্ধির জন্য যদি একক পরিমাণ আমি উষ্ণতা বৃদ্ধি করতে যাই তাহলে সেক্ষেত্রে আমার যে তাপের প্রয়োজন সেই তাপটা কত এখানে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য এবং এক গ্রাম ভরের জলের জন্য এক ক্যালোরি তাপের প্রয়োজন হচ্ছে সেই জন্য জলের আপেক্ষিক তাপ এটা এসআই পদ্ধতিতে কি হচ্ছে এবার এক ক্যালোরি পার গ্রাম যদি হয় এক গ্রামের জন্য লাগছে এক ক্যালোরি আবার এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল তাহলে হাজার গ্রামের জন্য কত লাগবে না ফোর পয়েন্ট টু ইন টু থাউজেন্ড সমান চার হাজার দুশো জুল তাহলে স্বাভাবিকভাবে এটা হবে চার হাজার দুশো জুল পার কেজি অর্থাৎ এক কেজির জন্য চার হাজার দুশো জুল লাগছে এবং এক কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করার জন্য এই হচ্ছে জলের আপেক্ষিক তাপ এবার এই যে জলের আপেক্ষিক তাপ এই পরিমাণটা কিন্তু বেশ অনেকটা বেশি যেহেতু জলের আপেক্ষিক তাপের পরিমাণ অনেক বেশি সেই জন্য এরও কিছু ব্যবহারিক প্রয়োগ রয়েছে ব্যবহারিক প্রয়োগ কি না প্রথমত দেখো সেক দেওয়ার জন্য জলকে ব্যবহার করা হয় কেন জলকে ব্যবহার করব আমি জলের পরিবর্তে অন্য কিছু তরল পদার্থও নিতে পারতাম কেন ব্যবহার করা হয় দেখো না যেহেতু জলের আপেক্ষিক তাপ অনেক বেশি অন্যান্য পদার্থের তুলনায় তার ফলে জল উত্তপ্ত হতে বেশি তাপ নেবে এটাই তো নর্মাল আবার বেশি তাপ বর্জন করে শীতল হবে তো বেসিক্যালি একটা জিনিস ভালো করে দেখো উত্তপ্ত হতে বেশি তাপ নেবে ধরে নিলাম আমি এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব এক গ্রাম জলে তার জন্য এক ক্যালোরি তাপ নেবে আবার ওই এক গ্রাম জল যদি এক ডিগ্রি সেন্টিগ্রেড কমাতে চায় তাহলে তাকে এক ক্যালোরি তাপ ছাড়তে হবে সুতরাং জল উত্তপ্ত হতে বেশি তাপ নেবে আবার বেশি তাপ বর্জন করে শীতল হবে সুতরাং যখন আমি জলটাকে গরম করছি বেশি করে তাপ দিয়ে দিলাম এবার সে তাহলে অনেকটা সময় ধরে গরম থাকবে কারণ শীতল হতে বেশি সময় লাগবে তার জন্য কি হয় না সেক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় যেহেতু জলের আপেক্ষিক তাপ বেশি তাই উষ্ণতা বৃদ্ধি করতে যেমন বেশি তাপের প্রয়োজন হয় তেমনি বেশি পরিমাণ তাপ বর্জন করে শীতল হয় এর ফলে অনেক সময় অনেক সময় ধরে জল গরম থাকে এবং সেক দিতে সুবিধা হয় এবার জল ছাড়া কেন অন্য কিছু নিচ্ছে না যেমন দেখো অন্য কিছু একটা তরল নিলাম যার আপেক্ষিক তাপ কম তাড়াতাড়ি উষ্ণ হয়ে যাবে সে এবার কি করবে এক ডিগ্রি ধরা আমার পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে দিলে আমার সেঁক দেওয়ার কাজটা ঠিকঠাক হবে তো পঞ্চাশ ডিগ্রি বৃদ্ধির জন্য কম পরিমাণ তাপ নিয়ে পঞ্চাশ ডিগ্রি বৃদ্ধি তাড়াতাড়ি টেম্পারেচার বেড়ে যাবে এবার কি হবে একটু তাপ বর্জন করলেই তার টেম্পারেচার পরপর কমতে থাকবে যেহেতু তার আপেক্ষিক তাপ কম কিন্তু জলের ক্ষেত্রে এই পঞ্চাশ থেকে কুড়িতে আসতে গেলে ধরো কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডে আসতে হলে যে পরিমাণ জল তাপ ছাড়বে সেটা অনেক বেশি পরিমাণ তার ফলে আমি যে জায়গাটা সেঁক দেব সেটা অনেকটা সময় ধরে সেঁক দিতে পারবো এবং আমার কাজে লাগবে নেক্সট আমাকে যেটা পড়তে হবে জলের কৈশিকতা বৈশিকতা কি না তরলের অনুর পারস্পরিক সংশক্তি বল এখানে দুটো জিনিস ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে সংশক্তি বল আর পৃষ্ঠতলের সাথে আসঞ্জন বল এই দুটো জিনিস আমাদেরকে ভালো করে পড়তে হবে তরলের অনুর পারস্পরিক সংশক্তি বল অর্থাৎ কোহেসিভ ফোর্স আর এটাকে বলা হয় অ্যাডেসিভ ফোর্স তো এটা উপরেই লিখি এবার তাহলে একটা জিনিস দেখো এখানে এই যে সংশক্তি বল সংশক্তি বল হচ্ছে যখন একই পদার্থের অনুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল থাকবে সেটাকে বলা হচ্ছে সংশক্তি বল আর আসনজন বল হচ্ছে যখন দুটো আলাদা পদার্থের অনুর মধ্যে আকর্ষণ বল থাকবে সেটাকে বলা হচ্ছে আসনজন বল এটাকে বলা হচ্ছে কো কোহেসিভ ফোর্স এটাকে বলা হচ্ছে হেসিভ ফোর্স এবার এখানে ধরো একটা সরু পাইপ রয়েছে এখান থেকে যদি জল ওঠে তাহলে এই পাইপটা ভর্তি হয়ে থাকবে এখন জলের নিজেদের অণুগুলোর মধ্যে যে সমশক্তি বল আছে সেই সংশক্তি বলের জন্য একটা অণু আর একটা অণুকে টেনে ওপরের দিকে তুলতে সাহায্য করবে ধরো এই অণুটা নিচের অণুটাকে ওপরের দিকে টানতে সাহায্য করবে আবার এই পাত্রের দেওয়ালে যে অণুগুলো রয়েছে তার সাথে জলের যে আকর্ষণ বল যেটাকে বলা হচ্ছে ফোর্স বা আসনজন বল সেই আসনজন বলের জন্য আবার জলের অনুগুলো এই যে পাইপের দেওয়ালে বা পাত্রের দেওয়ালে আটকে থাকতে চাইবে তো এই দুই প্রকার বলের জন্য কোন তল খুব সরু রন্ধ্রের নলবে মধ্যাকর্ষণের বিরুদ্ধে মধ্যাকর্ষণ শক্তিটা নিচের দিকে টানছে তার বিরুদ্ধে ওপরের দিকে উঠতে পারে এই ঘটনাটিকে বলা হচ্ছে কৈশিক ক্রিয়া তো এই কৈশিক ক্রিয়ার কি গুরুত্ব রয়েছে কৈশিক ক্রিয়ার গুরুত্বর মধ্যে আমাদের যেটা পড়তে হবে সালক সংশ্লেষের সময় কি হয় না কৈশিক ক্রিয়ার ফলে মূল দ্বারা শোষিত জল কার মাধ্যমে না জাইলেম করার মাধ্যমে সালক সংশ্লেষের সময় পাতায় কষে পৌঁছে যায় ঠিক আছে কারণ গ্লুকোজের একটা অন্যতম উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন এবং সেটা আসে কোথা থেকে না জল থেকে এবার পাতার যে সংবাহিত হয় তো পাতায় সংবাহিত হয় এবং দু নম্বরে রয়েছে মাটির ওপরের স্তরে জলের পর্যাপ্ত যোগান না থাকলেও হবে এটা না থাকলেও মাটির নিচের স্তরে থাকা জল কৈশিক ক্রিয়ার মাধ্যমে ওপরে এসে জলের যোগান দেয় ঠিক আছে কৈশিক ক্রিয়ার জন্য মাটির কলসির জল গরমকালে ঠান্ডা থাকে কিভাবে ঠান্ডা থাকে না এরকম একটা মাটির কলসি রয়েছে এই মাটির কলসিতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোরাস রয়েছে এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পোড়াশগুলো রয়েছে মানে ফুটো নয় ওটা দিয়ে জল বেরিয়ে আসতে একেবারে গড় করে বেরিয়ে আসবে না কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র পোরাস রয়েছে যেটা চুইয়ে কৈশিক ক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসতে পারবে জল তার ফলে কি হয় জল একটু একটু বেরিয়ে এলো এবং বাইরের যে জলটা আছে সেটা কি হবে না বাষ্পীভূত হবে লিনতাপ গ্রহণ করে এবার সে যে লিনতাপটা তাপটা নেবে কোথা থেকে নেবে না ভেতরের যে জল ক্রিয়ার ফলে কি হয় না বাইরে যে জলটা বেরিয়ে এলো আর ভেতরে যে জলটা রয়েছে তার সাথে তো সংযোগ আছে জল গ্রহণ করে বাইরের জলটা বাষ্পীভূত হয়ে যাবে যেটা কলসির গায়ে একটু ভেজা ভেজা মতো দেখাবে সেই জলটা বাষ্পীভূত হয়ে গেল তার ফলে ভেতরের জলটা কি হবে ঠান্ডা থাকবে কারণ কারোর ভেতর থেকে লিনতাপ তাপ নিয়ে নিলে সে তো ঠান্ডা হয়ে যাবে এটাই তো স্বাভাবিক তাই না এবার একটা জিনিস দেখো জল আমাদের ক্ষেত্রে সর্বজনীন দ্রাবক হিসেবে ব্যবহৃত হচ্ছে কেন না জলের যদি আমরা স্ট্রাকচারটা দেখি জল হচ্ছে এইরকম ভি সেপ্ট একটা অনু এটাকে বলা হচ্ছে ভি সেপ্ট এখন এখানে যেহেতু অক্সিজেনের ইলেকট্রো বেশি তাই অক্সিজেন এই বন্ডেড যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোকে নিজের দিকে বেশি করে টানবে হাইড্রোজেনের থেকে এর ফলে হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস অক্সিজেনের উপর ডেল্টা মাইনাস এই হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস চার্জ তৈরি হবে এইভাবে যদি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস চার্জ তৈরি হয় তাহলে এই দিকটা কি হলো না পজিটিভ এই দুটো দিক আর এইটা কি হলো না নেগেটিভ পোল তাহলে দুটো আলাদা মেরু তৈরি হলো জলের মধ্যে এই আলাদা মেরু হওয়ার জন্য কি হয় খুব সহজে দরিদ্র যে যৌগ ও সমযোজী যৌগ যৌগ দ্রবীভূত হয়ে যায় তাহলে এই দুটো অপোজিট মেরুর জন্য খুব সহজে তরিত্রজি যৌগ দ্রবীভূত হয় কারণ কি না তরিত্রজি যৌগতেও পজিটিভ চার্জ চার্জ ঠিক আছে এবার এই যে সর্বজনীন দ্রাবক হিসাবে আমরা জলকে ব্যবহার করছি তাহলে জল খুব সহজে তরিত যৌগকে যৌগকে দ্রবীভূত করে ফেলছে এছাড়া প্রচুর সমযোজি যৌগ আছে যেমন চিনি গ্লুকোজ ইত্যাদি জলে দ্রবীভূত হয় তাহলে হবে কি হলো না জল তরিদ্র যৌগকেও দ্রবীভূত করছে সমযোজী যৌগকেও দ্রবীভূত করছে এছাড়া জলের মধ্যে বিভিন্ন ধাতু প্রলম্বন হিসাবে থাকে জলের মধ্যে বিভিন্ন ধাতব পদার্থ প্রলম্বন সৃষ্টি করে এই সমস্ত বিভিন্ন কারণের জন্য তাহলে দেখা যাচ্ছে জল কাকিযা দ্রবীভূত করছে না শুধু কঠিন বা তরল নয় গ্যাসীয় পদার্থকেও গ্যাসীয় পদার্থকে কোন ধরনের গ্যাসীয় পদার্থকে না অক্সিজেন অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড ইত্যাদি যে সমস্ত গ্যাসীয় পদার্থ আছে এই সমস্ত গ্যাসীয় পদার্থকে জল দ্রবীভূত করে ঠিক আছে তাহলে সমস্ত রকম পদার্থকে জল দ্রবীভূত করার জন্য জলকে আমরা প্র্যাকটিক্যালি কী বলছি না সর্বজনীন দ্রাবক যেমন বলা হয় না সর্বজনীন দুর্গোৎসব অর্থাৎ সবার জন্য তো জল যেহেতু সবাইকেই দ্রবীভূত করে ফেলছে প্রায় তার জন্য বলা হচ্ছে জলকে সর্বজনীন দ্রাবক এবার সেই দ্রবীভূত করার কারণ কি না যেহেতু এখানে দুটো অপোজিট পোল তৈরি করে তার জন্য সে তরিদ্রজি যৌগকে দ্রবীভূত করছে ছাড়া কি হচ্ছে না জল নিজে একটা সমযোজি যৌগ তার জন্য প্রচুর সমযোজি যৌগকে দ্রবীভূত করছে এবং শুধু সমযোজি নয় জল হল পোলার সমযোজি যৌগ অর্থাৎ পোলার কোভ্যালেন্ট মলিকিউল তার ফলে দুটো অপোজিট পোল হয় এর ফলে তার অন্য পদার্থকে দ্রবীভূত করতে সুবিধাও হয় এবার প্রশ্ন হচ্ছে পানীয় জলের অবশ্যকীয় ধর্মগুলি কি কি পানীয় জলের ধর্ম কি কি হবে তা প্রধানত পানীয় জলকে হতে হবে বর্ণহীন স্বাধীন বর্ণহীন স্বাদহীন গন্ধহীন বিশুদ্ধ স্বচ্ছ তরম এটা হচ্ছে পানীয় জলকে প্রথমত হতে হয় দু নম্বর এর মধ্যে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেন না থাকে তাহলে পানীয় জলের মধ্যে কোন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেন না থাকে বিষাক্ত লবণ যেমন যেমন কি কি লবণ না সায়ানাইট লবণ হাতবন নাইট্রেট লবণ যেন না থাকে এছাড়া পানীয় জলে পরিমাণ মতো কি থাকতে হবে প্রয়োজনীয় বৃত্তিও কাজে প্রয়োজনীয় পানীয় জলে পরিমাণ মতো বৃত্তীয় কাজে প্রয়োজনীয় মিনারেলস মানে খনিজগুলিকে ঠিক আছে তো এই হচ্ছে পানীয় জলের এই সমস্ত গুণাগুণগুলো থাকতে হবে যেমন বর্ণহীন হতে হবে স্বাধীন গন্ধহীন বিশুদ্ধ স্বচ্ছ তরল এর মধ্যে কোনো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া যেন না থাকে বিষাক্ত লবণ যেমন সায়ানাইড লবণ ধাতব নাইট্রোল লবণ যেন না থাকে পানীয় জলের পরিমাণ মতো শারীরবৃত্তীয় কাজে প্রয়োজনীয় খনিজগুলো মানে শুধু বিষাক্ত পদার্থ থাকবে না এমনটা নয় প্রয়োজনীয় পদার্থগুলো পানীয় জলের মধ্যে থাকতে হবে ঠিক আছে এবার এই পানীয় জলের মধ্যে কী কী পদার্থ কতটা প্রয়োজনে থাকাটাকে অ্যাকচুয়ালি মানে আমাদের শরীর নিতে পারে সেটা হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত ভারতের পানীয় জলের বিভিন্ন প্যারামিটার সেই প্যারামিটারগুলো কি না পানীয় জলের পিএইচ এর মানটা সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভের মধ্যে হতে হবে কারণ পানীয় জল যদি ক্ষারীয় হয় যদি টেন পয়েন্ট ফাইভের থেকে বেশি হয় পরিপাকে বিঘ্ন ঘটবে আবার যদি আমলিক হয় অর্থাৎ চারের কম হয়ে যায় স্নায়ুতন্ত্র ফুসফুস ও শ্বাসনালীর ক্ষতি হবে এবং পরিপাক্রিয়া এক্ষেত্রেও বিঘ্ন ঘটবে আবার কোয়ালিফর্ম কাউন্ট কোয়ালিফর্ম কাউন্ট অ্যাকচুয়ালি জিরো হতে হবে কোয়ালিফর্ম কাউন্ট কি না কলিফর্ম কাউন্ট হচ্ছে কোন জলের প্রতি একশো এম এর মধ্যে যতগুলো ইকোলাই ব্যাকটেরিয়া যে রয়েছে সেই ব্যাকটেরিয়ার কলোনি থাকবে তাকেই বলা হচ্ছে কলিফর্ম কাউন্ট কোয়ালিফর্ম কাউন্ট জিরো হতে হবে এর ফলে বিভিন্ন জলবাহিত রোগ হতে হবে পারে কাউন্ট কি না প্রতি একশো এমএল জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার যতগুলো কলোনি থাকবে সেই সংখ্যাটাই হবে ওই জলের কলিফর্ম কাউন্ট কলিফর্ম ব্যাকটেরিয়া কি না ই কোলাই হচ্ছে কোলিফর্ম কলিফর্ম ব্যাকটেরিয়া ঠিক আছে তো এবার ক্লোরাইড রয়েছে ক্লোরাইড কতটা পর্যন্ত পারমিট করবে না দুশো পঞ্চাশ মিলিগ্রাম পার লিটারে ক্লোরাইড যদি তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে আমরা কোনো কিছু স্বাদ পাবো না দ্রবীভূত অক্সিজেন এই দ্রবীভূত অক্সিজেনটাকে বলা হয় ডিজলভ অক্সিজেন বা ডিও জলের ন্যূনতম চার থেকে ছয় মিলিগ্রাম পার লিটার থাকা দরকার পানীয় জলে কোনো কারণে জৈব অশুদ্ধির অনুপ্রবেশ ঘটলে তা অক্সিজেন দ্বারা অপসারিত হয় ঠিক আছে মানে যদি কোনোভাবে পানীয় জলে জৈব অশুদ্ধি থাকে তখন সেক্ষেত্রে ডিজার্ভ অক্সিজেনের পরিমাণটা কমে যায় আবার ফ্লুরাইড ফ্লুরাইড যদি ওয়ান মিলিগ্রাম পার লিটার হয় ততক্ষণ পর্যন্ত আমাদের শরীর নিতে পারবে তার চেয়ে বেশি হলে ফ্লুরোসিস রোগ হবে এছাড়া আর্সেনিক যদি জিরো থেকে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার হয় তখন হবে মানে এর চেয়ে যদি বেশি হয়ে যায় এই পর্যন্ত আমাদের শরীর নিতে পারে মানে এমনটা নয় যে এগুলোর আমাদের দরকার নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের শরীর একেবারে এদের থেকে নিজেকে রক্ষা করতে পারবে না এরকমটা নয় অবশ্যই নিজেকে রক্ষা করতে পারবে বাট মিনিমাম রেঞ্জটা এইভাবে থাকা দরকার ঠিক আছে এবার জলের কলিফার্ম কাউন্ট জলের কলিফার্ম কাউন্ট হচ্ছে প্রতি একশো এম জলে যতগুলি কলিফর্ম ব্যাকটেরিয়ার কলোনি আছে তাকে বলা হয় ঠিক আছে কলিফন ব্যাকটেরিয়া বলতে কলাই ব্যাকটেরিয়া একটা কলিফন ব্যাকটেরিয়া নেক্সট আমাদের যেটা পড়তে হবে জলজ জীবের জন্য ডিওর ভূমিকা দেখো ডিও এই ডিও কথাটার অর্থ হচ্ছে ডিজলভ অক্সিজেন এই যে ডিজল্ভ অক্সিজেন জলের মধ্যে কতটা অক্সিজেন ডিজলভ থাকছে এই ডিজল অক্সিজেনটা মিনিমাম দরকার হয় চার থেকে ছয় এমজি পার লিটার এবার এই ডিজল অক্সিজেনটা কি হয় কি কাজে লাগে না প্রথমত জলের মধ্যে বিভিন্ন জলজ প্রাণী থাকে যেমন মাছ থাকে অন্যান্য জলজ প্রাণীরা থাকে তো সেটা ক্ষতিকারক হতে পারে উপকারী হতে পারে সেটা নিয়ে কথা নয় কিন্তু পরিবেশের আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার জন্য তো এগুলো প্রয়োজন তো সেই জায়গা থেকে এই যে ডিজলভ অক্সিজেন যদি এই রেঞ্জের মধ্যে না থাকে তাহলে সমস্যা হয় এবার এর ভূমিকাটা কি এইটা থাকার কি দরকার প্রথমত জলজ যে সমস্ত জীব আছে তাদের শ্বাস প্রশ্বাস চালানোর জন্য এই অক্সিজেনটা কাজে লাগে বিভিন্ন শৈবাল জলে বসবাস করে তাদের শালক সংশ্লেষের জন্য এই সালক সংশ্লেষের জন্য এবং বেঁচে থাকার জন্য শালক সংশ্লেষের জন্য নয় বেঁচে থাকার জন্য এই অক্সিজেনটা দরকার হয় এছাড়া বিভিন্ন রকম যে সমস্ত জলজ অন্যান্য জীব আছে সমস্ত জলজ জীবের জন্য এই অক্সিজেনটার প্রয়োজন হয় যদি এর থেকে কম হয়ে যায় কখন কম হয় না কোনো একটা জলের মধ্যে যদি কোনো জৈব অশুদ্ধি হয় জৈব অশুদ্ধি তখন কি হয় এই অক্সিজেনটা কমে যায় কেন না এই অক্সিজেনটা ওই জৈব করতে কাজে লেগে যায় ফলে নেক্সট আমাদের যেটা পড়তে হবে শহরাঞ্চলে পরিশোধিত পানীয় জলের পরিশোধন কিভাবে পানীয় জলটাকে পরিশোধন করা হয় তো পানীয় জলের পরিশোধন আমরা যদি দেখি প্রথম পর্যায়ে জলটাকে নেওয়া হলো পাম্পের সাহায্যে জল এখানে নিয়ে রাখা হলো এবং এখানে দানাদার কিছু আছে সেখানে বেশ কিছু অশুদ্ধি বেশ কিছু যেগুলো জলের মধ্যে প্রলম্বিত অবস্থায় থাকে সেগুলি ছাঁকা হয়ে যায় এরপর আবার একটা বড় ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয় এখানে কি থাকে এখানে জলটাকে প্রথম পরিশ্রাবণের পর জলটাকে নিয়ে যাওয়া হয় এখানে পাম্প দিয়ে জলটাকে তোলা হলো পাম্প দিয়ে জল তোলা হলো এটা হচ্ছে দানাদার পরিশ্রাবক এবার এই দানাদার পরিস্রাবক কি করবে না প্রলম্বিত অবস্থায় যে সমস্ত অপদ্রব্যগুলি রয়েছে সেগুলোকে প্রথমে কি করবে না পরিষ্কার করে নিল এরপর এই জায়গায় প্রথম পরিস্রাবনের পর জলটাকে রাখা হলো একটা বড় ট্যাঙ্কে এই ট্যাঙ্কে রাখার পরে কি করা হয় এখানে এখানে মেশানো হয় সোডা চুন ফাটকেরি এর ফলে কি হয় এর মধ্যে ছোট ছোট যে সমস্ত কাদা বা যেগুলো কলইড আকারে রয়েছে সেগুলো ধীরে ধীরে থিতিয়ে নিচের দিকে পড়ে যাবে এবার নিচের দিকে যখন থিতিয়ে পড়ে যাচ্ছে অবস্থায় রেখে দিলে ওপরের জলটা বেশ কিছুটা স্বচ্ছ হয়ে গেল সেই জলটাকে আর একটা ট্যাঙ্কে সিফট করানো হলো সেখানে কি থাকছে না ওপরের স্তরে থাকছে বালি তার পরের স্তরে থাকছে এটা হচ্ছে ছোট দানা বালির ছোট দানা তার থাকছে বড় দানার বালি আর নিচে থাকছে নুড়ি পাথর এবার একটা জিনিস দেখো যে সমস্ত অপদ্রব্যগুলো নিচে থিতিয়ে পড়ার পরে আরো আছে সেগুলো ধীরে ধীরে কি হলো না এই যে তিনটে স্তর আছে এই তিনটে স্তরের ভেতর দিয়ে যখন যাবে তখন একেবারে পরিশ্রুত হয়ে গেল এবং এই তিনটে স্তরের ভেতর দিয়ে যাওয়ার পর সেখান থেকে আর একটা ট্যাঙ্কে শিফট করে যে জলটা নেওয়া হলো তার মধ্যে তাহলে আর বিশেষ কিছু অপদ্রব্য থাকছে না কিছু জৈব পদার্থ থাকছে সেটাকে কি করা হয় ক্লোরিন দিয়ে ক্লোরিন চালনা করে বিশুদ্ধ করা হয় ক্লোরিন চালনা করে বিশুদ্ধ করলে কি সুবিধা না ক্লোরিন একটা জারক পদার্থ এবার একটা জারক পদার্থের ক্ষেত্রে কি হয় না জারক পদার্থটা অন্য কোন অপদ্রব্য থাকলে তাকে জারিত করে দিতে পারবে ফলে অপদ্রব্য আর তার কোনো খারাপ করতে পারবে না এরপর এই জলটাকে উঁচু ট্যাঙ্কে রেখে দেওয়া হলো ধরো টালা পার্কে রেখে দেওয়া হলো সেখান থেকে চারিদিকে জল পাইপের মাধ্যমে সরবরাহ হচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে শহরাঞ্চলে পরিশোধিত পানীয় জলের পরিশোধন হতে পারে ঠিক আছে তাহলে আজকের আমরা কি কি পড়লাম এখানে আজকের আমরা যেটা পড়লাম খুব কিছু ইনফরমেশন অ্যাবাউট ওয়াটার জলের কিছু বেসিক ইনফর্মেশন আমরা পড়লাম সেখান থেকে আমরা কি পড়লাম না জলের পরিশোধন এবং জলের পরিশোধন যেটা পড়লাম শহরাঞ্চলে কিভাবে পরিশোধন করা হচ্ছে পানীয় জলের এছাড়া আর কি পড়লাম না ডিজল অক্সিজেন কি সেটা পড়লাম তার সাথে কি পড়লাম না জীব জগতে বেসিক্যালি জলের ভূমিকাটা কি সেটাই বেশি করে পড়লাম ঠিক আছে তাহলে কোশ্চেন দেখো শহরাঞ্চলে জল সরবরাহ করার আগে জলকে জীবাণুমুক্ত করা হয় কিভাবে জাস্ট লাস্টে আলোচনা হলো পানীয় জলে ক্লোরাইডের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি থাকলে কি হয় না আমরা সা হয়ে যাবে আমাদের স্বাদ বুঝতে পারবো না কোনো জিনিসে একবার দেখে নাও ঠিক আছে সা ক্লোরাইডের ক্লোরাইডের মাত্রা বেশি হলে নেক্সট কি থাকছে জলকে পোলার দ্রাবক বলা হয় কেন না জলের মধ্যে দুটো অপোজিট পোল তৈরি হচ্ছে এর অক্সিজেনের ইলেকট্রোন বেশি বলে হাইড্রোজেনের থেকে ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে ফলে এই হাইড্রোজেনের ওপর ডেল্টা প্লাস অক্সিজেনের ওপর ডেল্টা মাইনাস চার্জ তৈরি হচ্ছে আচ্ছা তোমরা এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস বুঝতে পারছো তো কারণ ডেল্টা প্লাস বলতে পুরোপুরি প্লাস নয় মানে প্লাস কিন্তু পুরো একটা ইলেকট্রনের চার্জ নয় তার চেয়ে একটু কম ছোট বলে ওই জন্য তাকে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে জল পেট্রোল ঘটিত আগুন নেভাতে পারে না কেন কেন পারে না দেখো পেট্রোল কি হয় না জলের চেয়ে হালকা ফলে কোনো জায়গায় আগুন ধরে গেলে পেট্রোল বাতাসে ভাসছে সেইভাবে কি হবে পেট্রোলটা আগুন ধরতে থাকবে কিন্তু জল যেহেতু ভারী তার ফলে কি হবে তুমি জল দিয়ে দেবে কোনো জায়গায় পেট্রোল তার উপর উপর দিয়ে আগুন জ্বলবে আর জল নিচে থেকে যাবে তার ফলে পেট্রোল ঘটিত আগুনকে জল দ্বারা সহজে নেভানো যায় না জলের ব্যতিক্রান্ত প্রসারণ জলের ব্যতিক্রান্ত প্রসারণ হচ্ছে যে প্রথমে বলি সাধারণত কোনো একটা পদার্থের মানে তরল পদার্থ হোক কঠিন পদার্থ হোক গ্যাসীয় পদার্থ হোক তার উষ্ণতা বৃদ্ধি করলে কি হয় উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তনে বৃদ্ধি হয় কিছু কিছু ব্যতিক্রম ছাড়া কিন্তু জলের ক্ষেত্রে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন হ্রাস হয় এই ঘটনাটাকে বলা হয় জলের ব্যতিক্রান্ত প্রসারণ অর্থাৎ এখানে যদি আমরা জলের আয়তনের কথা ভাবি আর এদিকে উষ্ণতার কথা ভাবি তাহলে এটা যদি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হয় তাহলে ধীরে 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 তার আয়তনটা কমে আবার ধীরে 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 বাড়বে অর্থাৎ এই সবচেয়ে কম যেটা সেটা হলো চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে জিরো থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত ধীরে ধীরে তার কি হবে আয়তন কমতে থাকবে এই আয়তনটা নিচের দিকে কমছে এবং পরে আবার বাড়ছে এই চারের পর থেকে বাড়ছে আর জিরো থেকে চার পর্যন্ত দেখো আয়তনটা কমে কমে গেছে এই ঘটনাটাকেই বলা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ তো এখানে এই যে ব্যতিক্রান্ত প্রসারণ এর কিছু ভালো প্রভাব আছে মেরু অঞ্চলে জলজ জীবের ক্ষেত্রে সাধারণত কি হয় মেরু অঞ্চলে এরকম ধরো জলাশয়ে জল আছে এবার এর নিচে মাছ সাপ ব্যাং যা খুশি আছে জলজ জীব মেরু অঞ্চলে আরো কি কি থাকে আমি জানি না তো এবার যখন চারিদিকে টেম্পারেচার মাইনাসে চলে যাচ্ছে ধরো মাইনাস ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তখন জল লিনতা বর্জন করতে করতে কী করবে না ওপরের পোর্শানটাই আগে বরফে পরিণত হবে তাহলে ওপরের পোর্শানটা আগে বরফে পরিণত হয়ে গেল এবার এই যে ওপরের পোশানটা বরফে পরিণত হলো তার আগে কি ঘটল না সমস্ত জলের উষ্ণতা যখন ধীরে ধীরে কমছে তখন কী হচ্ছে জলটা যেইমাত্র চার ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে আসছে তখন জলের আয়তন সবচেয়ে কম হচ্ছে তাহলে এই চার ডিগ্রি সেন্টিগ্রেডে ঘনত্ব সর্বাধিক ফলে যখন এই জলের উষ্ণতা জিরো ডিগ্রি হওয়ার আগে চার ডিগ্রি হয়েছিল তখন সেই চার ডিগ্রির জলটা কি হয়েছিল সবচেয়ে নিচে চলে এসেছিল অর্থাৎ এই জায়গায় জলের উষ্ণতা চার ডিগ্রি সেন্টিগ্রেড ছিল ঠিক আছে এইভাবে সমস্ত জলাশয়ের জল একটা সময় যেটা চার ডিগ্রি হচ্ছে সে নিচের দিকে চলে আসছে কারণ তার ঘনত্ব বেশি যার ঘনত্ব কম অর্থাৎ সেটা ঘনত্ব কম কার যার ঘনত্ব কম অর্থাৎ যেটা হালকা সেটা কোনটা না চার ডিগ্রির চেয়ে যখনই কম হয়ে যাচ্ছে তখন সে হালকা হয়ে যাচ্ছে তখন সে ওপরে থাকছে এইভাবে যখনই চার ডিগ্রির চেয়ে টেম্পারেচার কমে যাচ্ছে সে তখন উপরের দিকে চলে যাচ্ছে ফলে এগুলো ধরো তিন ডিগ্রি সেন্টিগ্রেড আছে দু ডিগ্রি সেন্টিগ্রেড আছে এইভাবে টেম্পারেচার কমছে কমতে কমতে যেইমাত্র জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে এলো এ তখন কী করলো না লিন তাপ বর্জন করে ওপরটা বরফে পরিণত হয়ে গেল এবার বরফ কি না তাপের কুপরিবাহী ফলে এই যে ভেতরের নিচে চার ডিগ্রি সেন্টিগ্রেডের জল ছিল সে এই জলকে বর্জন বর্জন করে মানে বাইরে যে করবে সেই সিচুয়েশন নেই কারণ বরফ তাপের কুপরিবাহী ফলে লিন বর্জন করে ভেতরের জল আর বরফও হতে পারবে না ঠিক আছে তার ফলে কি হয় ওপরটা বরফ হয়ে যায় ভেতরটা জল থাকে তার ফলে জলজ জীবগুলো আরামসে জলের মধ্যে ছোটাছুটি করতে পারে কোনো সমস্যা হয় না ঠিক আছে ফলে অ্যাকচুয়ালি কি হয় না মোটামুটি যারা জলের মধ্যে আছে তাদের অনেকটাই রক্ষা হয় নাহলে তারা সবাই জীবাশ্ম হয়ে যেত একেবারে বুঝতে পেরেছ তো এটাই হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ এটা হচ্ছে তার গুরুত্ব এই হচ্ছে আজকের আমাদের লেকচার তো আজকের অনেকটা বেশি ইনফরমেশন ছিল তো তার মধ্যে এই বেসিক কিছু জায়গা থেকে তোমাদের ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও মন দিয়ে পড়াশুনো করো এবং আমাদের মোটামুটি কেমিস্ট্রি সিলেবাস অনেকটাই এগিয়ে গেছে তো কোথাও কিছু অসুবিধা হলে কমেন্ট সেকশানে তোমরা জানাবে নিশ্চয়ই এবং পিডব্লিউ বাংলা ফাউন্ডেশনের সাথে থাকার জন্য সবাইকে তোমাদেরকে ধন্যবাদ